দেখো আরেকবার তোমাকে চারজনের ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছো পরিষ্কারভাবে এই চারজনের নাম এবং ছবি রয়েছে, যারা দুজন পুলিশকর্মীকে লুধিয়ানাতে খুন করে পালিয়েছিল। প্রথম ছবিটাই হচ্ছে জয়পাল ভুল্লার এবং তৃতীয় ছবি জসপ্রীত সিং। এই দুজনের কিন্তু এনকাউন্টার হয়েছে, যাদের দেহ আমাদের পেছনে ঠিক যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর ভেতরে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে তাদের দেহ এখান থেকে বার করা হবে। এবং পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পাচ্ছি, মূলত জয়পাল ভুল্লার প্রথম ছবি সে কিন্তু ফিরোজপুরের বাসিন্দা এবং কুখ্যাত দুষ্কৃতি, 40টির বেশি মামলা তার বিরুদ্ধে রয়েছে, শুধুমাত্র পাঞ্জাবে নয়, পাঞ্জাব হরিয়ানা রাজস্থান হিমাচল প্রদেশে খুনের মামলা রয়েছে, এক্সটর্শন তোলাবাজির মামলা রয়েছে, কিডন্যাপিং এর মামলা রয়েছে, স্মাগলিং এর মামলা রয়েছে। এবং জয়পাল ভুল্লার কিন্তু একজন প্রাক্তন পুলিশকর্মী, রিটায়ার্ড পুলিশ অফিসারের ছেলে। এবং যেটা প্রাথমিকভাবে আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে মে মাসের 15 তারিখে লুধিয়ানার নিউ গ্রেন মার্কেটের সামনে দুজন পুলিশকর্মীকে এই চারজন দুষ্কৃতীরা খুন করে, এবং তারপর থেকে একজন গ্রেফতার হয়েছিল, তিনজন কিন্তু পালিয়ে বেড়াচ্ছিল। সেই একজনকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু পুলিশের আধিকারিকরা এখানকার খবর পান, এবং তারপরে মোবাইল ফোনের সূত্র ধরে ঠিক আমার পেছনে ছবি দেখাতে বলবো ভগবান শাহকে, তুমি দেখতে পাচ্ছ পেছনে যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিংকে চারিদিক থেকে কিন্তু ঘিরে রাখা হয়েছে। এখনও পুলিশের অফিসাররা রয়েছেন, সিনিয়র অফিসাররা ভেতরে রয়েছেন, এবং যে ফ্ল্যাটে তারা থাকছিল সেই ফ্ল্যাটের ভেতরে গিয়ে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন, দেখার চেষ্টা করছেন যে সেই ফ্ল্যাটের ভেতরে আরও কারো কী কী রয়েছে, সেখান থেকে আরও কোনো সূত্র পাওয়া যায় কি না সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছেন পুলিশের অফিসাররা। এবং কিছুক্ষণ আগেই এসটিএফের একজন সিনিয়র অফিসারের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে যখন এসটিএফের অফিসাররা এখানে আসেন, তারা যখন ফ্ল্যাটের সামনে যাওয়ার চেষ্টা করেন, তখনই কিন্তু এই দুজন দুষ্কৃতি, কুখ্যাত দুষ্কৃতি, তারা কিন্তু এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এবং তখনই কিন্তু কিছু অফিসাররা নিচে ছিলেন, অর্থাৎ তারা দুটো টিমে ভাগ হয়ে গেছিলেন, একটা টিম কিন্তু নিচে দাঁড়িয়েছিল, সামনের বিল্ডিং ঘিরে রেখেছিল, এবং একটা টিম ওপরে গেছিল ফ্ল্যাট খোলানোর জন্য এবং ফ্ল্যাটের ভেতরে গিয়ে তাদের গ্রেফতার করার জন্য। এবং তখনই কিন্তু ওপর থেকে নিচের দিকে এবং ওপর থেকে সামনের দিকে দুদিকেই কিন্তু এলোপাথারি গুলি চালাতে শুরু করে এই দুজন কুখ্যাত দুষ্কৃতি। এবং পার্থ যেমন বলছিল 10 লক্ষ টাকা রিওয়ার্ড ছিল জয়পাল সিং ভুল্লারের মাথায় কিন্তু রিওয়ার্ড দেওয়া ছিল, এবং যেমন জগবিন্দর বলছিল কুখ্যাত দুষ্কৃতি 2টা নয় 40টি মামলা ছিল তার বিরুদ্ধে বিভিন্ন থানায়, এবং সব ধরনের মামলা 4টি রাজ্য, মার্ডার কেস, এক্সটর্শন কেস, পাঞ্জাব হরিয়ানা রাজস্থান হিমাচল প্রদেশ বিভিন্ন রাজ্যে কিন্তু এই কুখ্যাত দুষ্কৃতির বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ছিল, এফআইআর করা হয়েছিল, ওয়ান্টেড ছিল, এবং বহু দিন ধরে সে